আমার সঙ্গে আজকে রয়েছে অন্বেষা। আর অন্বেষার হাতে রয়েছে তার ফোন, আর ওর হাতে যখন ফোন দেখেছি তখনই আমি বলেছি যে আজকে ওর ফোনের সিক্রেট আমরা আউট করব। অন্বেষা রেডি তো? বলো। আচ্ছা, ফোনের ওয়ালপেপারে কি আছে তোমার? দেখো, দু রকমের ওয়ালপেপার আছে, রামকৃষ্ণদেব আর একটা, এটা খুললে এই যে। বাহ। আচ্ছা, অ্যালার্ম কটা সেট করা আছে? আমার ফোনে অ্যালার্ম দেওয়া থাকে না, আমার মায়ের ফোনে দেওয়া থাকে, ওটাই আমাদের মাঝখানে থাকে। আচ্ছা, তোমার ফোনের মোস্ট ফেভারিট অ্যাপ কোনটা তোমার? ইনস্টাগ্রাম। আচ্ছা, কোনো অ্যাপ যদি আনইনস্টল করে দিতে হয় কোনটা করবে? আমি না করে দিয়েওছি অলরেডি, সেগুলোর নাম আমি জানি না। ফোনের মধ্যে অনেক কিছু থাকে না যেগুলো আমাদের ইউজও করা হয় না। আচ্ছা, ফেভারিট শপিং অ্যাপ কোনটা? আমি ফোন থেকে খুব একটা শপিং করি না, কিন্তু তাও আমি বলবো নাইকা বিউটি, ওটি একটাই আছে আমার কাছে। আচ্ছা, কল না টেক্সট? কল, কল। সব থেকে হলো মিট, দেখা করো। আচ্ছা, ফোনে কি কোনো গেম খেলো? না। লাস্ট কি গুগল করেছো? গুগল আমরা সবসময় করতে থাকি কোনো না কোনো কারণে। কি আদৌ কোনো গুগল করেছি? দেখতে হবে, দাঁড়াও। ব্রিটিশ শর্ট হেয়ার ইন কলকাতা। ব্রিটিশ শর্ট হেয়ার কি? ব্রিটিশ শর্ট হেয়ার হচ্ছে একটা বিড়াল, তার একটা বিড়ালের একটা জাত, তো ব্রিটিশ শর্ট হেয়ার ক্যাট কলকাতাতে কোথায়? এই যে 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 আমি মেকে সার্চ করেছি। আচ্ছা, তো আমরা সবসময় ফোনে স্ক্রিনশট নিয়ে রাখি প্রমাণ রাখার জন্য, তো তোমার ফোনে এরকম মোট কটা স্ক্রিনশট আছে? কি স্ক্রিনশট নিয়েছো সেটা আমরা জানতে চাই না। স্ক্রিনশট কালকেই শ্রুতিকে আমি একটা ডকুমেন্ট পাঠিয়েছিলাম, ও বললো ভাই খুলছে না, আমাকে ছবি তুলে পাঠা, ভেতরে কী কী ছবি আছে দেখা। তো সেই করতে গিয়ে আমাকে কালকেও স্ক্রিনশট নিতে চাই, আমি বলছি আমার কাছে কটা স্ক্রিনশট আছে। ও, লাস্ট আমি এটা সুচন্দ্রাদিকে পাঠিয়েছি, সুচন্দ্রাদিকে এটা আমি লাস্ট কালকে পাঠিয়েছি, এটা আমার কাছে আছে লাস্ট স্ক্রিনশট এটা। আর যদি জানতে চাও কটা স্ক্রিনশট আছে আমার ফোনে, তো আমার ফোনে 2109টা স্ক্রিনশট আছে। প্রমাণ রেখে দেখাও। না, এটা প্রমাণের না, এটা কোনো এই ধরনের স্ক্রিনশট আমার ফোনে বেশি। আচ্ছা, এই যে পো প্যান্ডা, এই যে ছবিটাকে বড় করে দেখবো বলে, বিড়ালটাকে দেখবো বলে, এই যে এইসব। আচ্ছা, ফেভারিট ইমোজি কোনটা যেটা সব সময় অন্বেষা পাঠায়? ফেভারিট ইমোজি? আচ্ছা, ফুড ডেলিভারি অ্যাপ থেকে লাস্ট কী খাবার অর্ডার করেছো ফোন থেকে? সুইগি থেকে আমাকে মামার গুড্ডু করতে শিখিয়ে দিয়েছিল, মানে আমি এই সমস্ত ব্যাপারে খুব কাঁচা। লাস্ট আমি কোথায় বিরিয়ানি অর্ডার করেছিলাম, মানে বাড়ি নিয়ে যাব, এই প্যাক আপের আগে আগে বলেছিলাম যে দাদা অমুক মানে এই স্টুডিওতে এরকম দিয়ে যাবেন, ওই বিরিয়ানি বিরিয়ানি। ফোনে সব কিছু কিন্তু খুব নখদর্পণে আছে, ওর সব কিছু বলে দিয়েছে, তো ফোনের এই ছোট্ট ছোট্ট মাইনিউট ডিটেলস দর্শকদের সাথে শেয়ার করে তোমার কেমন লাগলো একটু বল। এগুলো কোনো ডিটেলসই না আমার ফোনে, তো আমার কিছুই লাগেনি, তো ঠিক আছে। জানবে কেউ ডিটেলস শেয়ার করে না, করতে পারে না, সেরকম আমিও।